যেহেতু মাংস হিসেবে যাবে, কেমন ওজন ধরেছেন? দুটা এভারেজে কত ওজন ধরলেন? শুভ দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত আছি চোপাইর পশুর হাট থেকে। চোপাইর পশুর হাটের অবস্থান গাজীপুর জেলা কালীগঞ্জ থানা। হাট বসে প্রতি বৃহস্পতিবার সকাল থেকে জমতে শুরু করে, চলে সন্ধ্যা পর্যন্ত। আর এই হাটে হাসিল রয়েছে 300 টাকা। প্রিয় দর্শক, আমরা হাট ঘুরে আপনাদেরকে জানাবো, বিশেষ করে ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। চলুন আমরা হাট ঘুরে দেখতে চাই। প্রিয় দর্শক, দেখছেন চোপাইর হাটে বড় বড় সুন্দর সুন্দর গরুর আমদানি রয়েছে। এটা কিন্তু একটা শাহিওয়াল সুন্দর গরু, এটারই আমরা প্রথমে দাম জানবো। এটা মনে হচ্ছে চাচা নিয়ে এসছে। চলুন আমরা চাচার সাথে একটু কথা বলে আসি, দামটা জেনে আসি। চাচার না গরুটা? চাচা কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। এটা তো আপনাদের না? হ্যাঁ জি আমাদের। দেখে মনে হচ্ছে শাহিওয়াল গরু। হ্যাঁ শাহিওয়াল। কয় জাতের চাচা? অনেক জাতের নাই। তার মানে এটা আরো বড় হবে? আরো বড় হবে। আপনারা কেমন দাম চেয়েছেন হাটে? এটার দাম চাইছি 280। 2,80,000 না? এটার ওজন কেমন আছে এখন আনুমানিক? এখন হইব 10 মন। মানে কি গোস্ত নাকি লাইভ ওয়েট? গোস্ত গোস্ত। এত কি হবে? হ্যাঁ। তো আপনারা কেমন দাম আশা করছেন? আমরা দাম আশা করছি 230-240। এরকম আশা নিয়ে রয়েছেন? হ্যাঁ এরকম। বাকিটা হচ্ছে হাটের অবস্থা বুঝে ব্যবস্থা। হ্যাঁ। আপনারা এসেছেন কোথা থেকে? জিন্দা পার্কেরন থেকে। ও আচ্ছা, গাজীপুরে না রূপগঞ্জে? ক্রস জাতের গরু দেখতে পাচ্ছেন, এটা নিয়ে মনে হয় দামাদামি চলতেছে। ভাই রয়েছে, দেখি আমরা এখান থেকে আরো দুই একটা গরু দেখিয়ে যাই আপনাদেরকে, দাম দর জানিয়ে যাই। আমরা এটার দাম জানার চেষ্টা করব। এটা নিয়ে দামাদামি চলতেছে মনে হচ্ছে ভাই, যে ভাইরা দামাদামি করছেন মনে হচ্ছে। এটা নিয়ে দামাদামি হচ্ছে ভাইদের না? মিয়া ভাইরা কেমন চাচ্ছিলেন? দাম চাচ্ছে তো ভাই 165। 165 চাচ্ছেন? দাতা না? দাতা, চার দাঁত। চার দাঁতের একটা গরু। চার দাঁতের গরু পালার জন্যও ভালো, কাটার জন্যও ভালো। তো এটা ওজন কেমন ধরছেন আপনারা? এটা ওজনটা 125 নেব। গোস্তের ওজন না? ভাইরা বলেছে? ভাইরা বলতেছে 40-45 পর্যন্ত বলে। আর একটু বাড়লে ছেড়ে দিবেন? জি। ঠিক আছে, ভালো থাকবেন। দর্শক শুনছেন এই গরুটা কেমন দামে আপনারা চোপাইর হাটে আসলে কিনতে পারবেন। আচ্ছা একটা আইডিয়া আর কি, আমরা পিছনের দিকে দেখছি একটা শাহিওয়াল গরু আছে, এটাও একটু বয়স্ক দেখা যাচ্ছে। এটাও আমরা একটু দেখাই যাই। এই যে ভাই রয়েছেন একদম লাল টসটসে কালার, দেখি এটা নিয়ে আমরা কথা বলে আসি। দুইজন আসছেন, এই যে ক্রেতাও চলে আসছে দেখছেন। ক্রেতা আপনাদের চাচাদের না? জি। কয়টা আনছেন আজকে চাচা? আজকে একটাই আনছি আমরা। দামাদামি চলছে দেখা যাচ্ছে? হ্যাঁ দামাদামি উঠতেছে। এখন ওভারঅল গরুর দাম কেমন? একটু মোটামুটি কমের মধ্যে আছে নাকি চড়া? এনো মোটামুটি সীমিতর ভিতরে আছে। এটা কয় দাঁতের চাচা? এটা দুই দাঁতের। কত দাম চেয়েছেন হাটে আপনারা? লে দাম চাই 50। 150 বলছে। কেমন কেমন কত উঠলো এটা? 35-30 কয়। আরো বাড়লে ছাড়বেন? জি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক শুনছেন এই গরুটা আপনারা কত দামে কিনতে পারবেন বা দামটা কত উঠেছে সেটি কিন্তু জেনে নিলাম। আমরা ওইদিকে দেখছি একটা বড় সরো গরু রয়েছে, ওখানে দেখি আমরা ওই বড় গরুটার দাম জেনে আসি। দর্শক দেখতে পাচ্ছেন এই দিকটাতেও বেশ সুন্দর সুন্দর পালার উপযোগী গরু রয়েছে। আমরা এখান থেকে দু একটা লাল গরু দেখাই আপনাদেরকে। এখানে দেখছি চাচারা চুপচাপ দূরে বসে আছে, এগুলোর দাম জানা। চাচার নাকি এগুলো? চাচা কয়টা আনছেন আজকে আপনারা? একটাই একটাই। এটা তো ভালোই দেখা যাচ্ছে, শাহিওয়াল না? দাতা না এগুলো? দুইটা। এখন তো মনে হয় দাতা গরুগুলোই বেশি চলছে, পালার জন্য নিচ্ছে না? এটা কেমন দাম চেয়েছেন আপনারা? এটা 150 বলতেছে। কেমন হাটে? এই 25-20। আরো বাড়তে হবে, আপনারা তো কিছু ব্যবসা করার জন্যই আসছেন। এটা ওজন কেমন আছে এখন আনুমানিক? 5 মন 5 মন এরকম ধরা হচ্ছে। ধন্যবাদ চাচা, ভালো থাকে। দর্শক শুনলেন এই গরুটা তারা কেমন দামে ছেড়ে দিতে চায়, তবে এটা দেখে মনে হচ্ছে একটা পালার উপযোগী গরু হতে পারে, কারণ মোটামুটি একটু শুকনাই আছে, অত মাংস গেইন করে নাই। দেখি আমরা এটা দেখাই, এটা কার? এটার মনে হচ্ছে যে বিক্রেতা নেই পাশে, সুতরাং দেখি আমরা অন্য গরু দেখিয়ে আসি আপনাদেরকে। প্রিয় দর্শক দেখছেন এই দুটো গরু কিন্তু এই যে ভাই সাহেবরা কিনে নিয়েছেন, এই দুটো কত দামে নিলেন আপনারা? 2,17,000। 2,17,000। দুটা অ্যাভারেজে কত ওজন ধরলেন? দুইটা ওজন মনে করেন এটা হইব 150 কেজি, ওটা হইব 3.5 মন। আচ্ছা আচ্ছা, তো সেক্ষেত্রে এখন আপনারা কেমন দামে বিক্রি করছেন মাংস? এখন আমি বিক্রি করতেছি মনে করেন 700 টাকা কেজি, এটার কোনো বেজাল নাই, বেজাল ছাড়া। কিন্তু অনেকে তো 600-650 দিচ্ছে। না দিচ্ছে ঠিক আছে, দিতাছে মনে করেন তেল দিয়া, পাও দিয়া, মাথা দিয়া, একখানো আবিজাবি সব কিছু দিয়া কমে বিক্রি করে,
আবার পানি দেয়, পানি দিলেও মনে করেন মাংসর বডি করে যখন পানি দিব, আবার ইঞ্জেকশন দিয়ে পানি দেয়, বিভিন্ন কিছু পানি দেওয়ার প্রথা করে। অগো 700 টাকার উপরে পড়ে। আপনার খাবারের দাম যদি কমাইতো তাহলে মাংসের দাম ঠিকই কমতো, কিন্তু খাবারের দাম তার কমায় নাই। খাবারের দাম তো আপনার আগের থেকেই আছে, বাড়ছে, বরং ইদানিং আরো বাড়ছে। তাহলে কি করে বেচবো? দরকার হচ্ছে গোখাদ্যের দাম কমানো। হ্যাঁ, কমানো। এটা যদি কমানো যায় তাহলে আপনার গরু মাংস কমানো খাইতে পারবে। আপনারা আসছেন কোথা থেকে? আপনাদের দোকান কোথায়? আমার কাঁচকুড়া, আমার বাস হলো কাঁচকুড়া উত্তরা থানা, উত্তরখান থানা, কাঁচকুড়া এলাকা। ধন্যবাদ, ভালো থাকবে। প্রিয় দর্শক, এদিকটাতে যেমন রয়েছে ক্রস জাতের, আবার এখানে দেখা যাচ্ছে যে শাহিয়াল, দেশাল আছে, এগুলো নিয়ে দেখি কথা বলতে চাই। চাচা রয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো। কতগুলো নিয়ে আসছেন আপনারা? আনছি, এনা আছে 4টা, আর 2টা আনছি হেবার, 6টা। বেচা হয়েছে কয়টা? 2টা বেচছি। মাশাআল্লাহ, খুব ভালো। এটা তো মোটামুটি শাহিয়ালের একটা ভাব। হ্যাঁ, এটা শাহিয়াল। এটা কয় জাতের? এটা 4 জাত। এটার মোটামুটি, যেহেতু এখন মোটামুটি ভরাট হয়ে গেছে গরুগুলো, এগুলো তো মনে হয় মাংস হিসেবেই যাবে। হ্যাঁ, মাংস হিসেবেই। ওজন কেমন ধরছেন এটা আপনারা? এটা 6 মণ ধরছি। এটা কত চেয়েছেন আপনারা? চাইছি 190। কেমন বলছে? 140-145 এরকম। আরো বাড়তে হবে? কত বাড়লে ছাড়বেন আশা করছেন? আশা করছি তো 60 দিলে ছেড়ে দেবো। এই পাশেরটা? আর এটা, এটা যারা নিবে এটা কি পালার জন্য যাবে না? হ্যাঁ, এটা পালার জন্য, আর নিতারে গোস্তার জন্য নিতারে। এটা কত চেয়েছেন আপনারা? চাইছি 160। দামাদামি হচ্ছে দেখলাম এটা নিয়ে। এটা এটা তো 35 বলে। এটা তো দাতা গরু না? হ্যাঁ, দাতিল। আচ্ছা, এটা কেমন আশা করছেন? এটা 40-45। এখন এই যে আমরা দেখছি বিভিন্ন জায়গায় আপনার 600 টাকা কেজি মাংস বিক্রি করছে, এখন বেসিক্যালি আসলে আপনাদের এখান থেকে কিনলে কত দিয়ে কিনতে পারেন? এন 600 টাকা, এটা বললে তো হবে না, মুখে বলে, কিন্তু 650-র কম আর বেচা যায় না গোস্ত। এটা আসলে মুখের কথা? এটা মুখের কথা। বাস্তবে আসলে সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, 650, এর নিচে বেচা যাবে না। ধন্যবাদ, ভালো থাকবেন। জি আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এই দুটো গরু তারা কোনটা কত দামে ছেড়ে দিতে চায়। আর এই যে আমরা যে হাটে রয়েছি, গাজীপুর জেলা কালীগঞ্জ থানার অন্তর্গত, এটা একটা বিখ্যাত হাট, আর এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়, বেচাকেনাও প্রচুর হয়, আর এখানে হাসিলটা কম রয়েছে। প্রিয় দর্শক, আমরা আরও কয়েকটি গরুর দাম জানবো এই হাট থেকে, আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে কালো শাহিয়াল রয়েছে, এটা মনে হয় বেচা হয়ে গেল না? এটা বেচা হয়ে গেল। ভাই এটা নিয়ে নিয়েছেন? এটা কত দিয়ে নিলেন মিয়া ভাই? 1,12,000 দিয়ে কিনে ফেললেন ভাই, আজকে 2টা কিনে ফেলেছেন, আরেকটি নিয়ে যাচ্ছে। এই দেখতে পাচ্ছেন, এইটা কিন্তু 1,12,000-তে বিক্রি হয়ে গেল, নিয়ে যাওয়া হচ্ছে। আমরা ওই কালো শাহিয়াল গরুটা নিয়ে কথা বলবো, ওইটা একটা বড় সড়ো গরু দেখতে পাচ্ছেন, আর এটা দেখতেও বেশ সুন্দর। এই যে আরেক ভাই আসছে কেনার জন্য, দেখছেন আমরা এটার দামটা দেখি জেনে নিতে পারি কিনা, আর মালিকের সাথে আমরা একটু কথা বলতে চাই। প্রিয় দর্শক, দেখছেন এই গরুটা নিয়ে দামাদামি চলছে, আর ভাইটা মনে হচ্ছে দুটোই নিয়ে আসছে। এই দুটোই আপনাদের না মিয়া ভাই? এইটা আরেকজনের, এইটা আপনাদের না? আচ্ছা আচ্ছা, এটা ক্রস জাতের, এটা নিয়ে কথা হচ্ছে ওই ভাইয়েরা দেখছেন আর কি। মিয়া ভাইয়েরা কত চাচ্ছেন এমনি হাটে? 2,10,000 চাচ্ছে। 2,10,000 চাচ্ছেন, এটা দেখতে পাচ্ছেন দাতা তো না? দাতা একটা গরু, 2 দাঁতের গরু, 2,10,000 চাওয়া হচ্ছে। দাম উঠছে তো মোটামুটি একটা না মিয়া ভাই? 180 উঠে গেছে, আর একটু হয়তো বাড়লে তারা ছেড়ে দিবেন। আর ওই পাশেরটা হচ্ছে যে ওই মিয়া ভাইয়ের মনে হয় না, ওই মিয়া ভাইয়ের গরু, মিয়া ভাইয়ের কাছে ছোট গরু আছে, দেখি আমরা এই গরুটা দেখিয়ে যাবো আপনাদেরকে। এটা নিয়ে তো দামদামি হলো দেখলাম, এটা নিয়ে কথা হয়েছে ভাইয়ের সাথে। এইটা কার? এই শাহিয়ালটা কার? কালো শাহিয়ালের লোক নাই নাকি ভাইদের নাকি? একটু আমরা দেখাই যাই আপনাদের হাট, আসেন আমার কাছে আসেন। কয়টা আনছেন আজকে আপনারা? আমি একটু আনছি। আচ্ছা, গরু তো বেশ সুন্দর, দূরে দাঁড়িয়ে আছেন আপনি দেখা যাচ্ছে। এটা কয় দাঁতের? এটা 4 দাঁতের। এটা কেমন চেয়েছেন আপনারা? চাইছি 190। কেমন বলতেছে এটা? 60-65 এরকম বলছে। আপনার এটা তো যারা নিবে মনে হয় মাংস হিসেবে যাওয়ার সম্ভাবনাই বেশি না? মাংস হিসেবে। কত ওজন ধরেছেন আপনারা? 6.5 মণ। 6.5 মণ। আপনারা এসছেন কোথা থেকে? এই জিন্দা পার্কের। ও, এই যে রূপগঞ্জ থেকে? রূপগঞ্জ জিন্দা পার্ক। কেমন আশা করেছেন? আশা করেছি তো 75-80। ও আচ্ছা, আপনাদের 2টা নিয়ে আসছেন, ওই পাশে একটা, এখানে একটা, এখন এই 2, এখানে একটাই আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা কালো শাহিয়াল, তারা কেমন দামে ছেড়ে দিতে চায় সেটি জানিয়ে দিলেন ভাই। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1,63,000 কিনা হয়েছে। কত কিনেছেন ভাই? 1,63,000। আপনাদের মাংসের দোকান না? হ্যাঁ। কোন এলাকায় যাচ্ছেন আপনারা? মিরের বাজার। মিরের বাজার। ও, আপনাদের তো অনেকগুলো লাগে, আমি দেখছি অনেকগুলো কেনা হয়। মহিষও কিনেছেন? হ্যাঁ। মহিষ কেমন দামে নিলেন ভাই? মহিষ আমি বলতে পারি না। মহিষ ভাই বলতে পারছেন না কত কিনেছেন। এগুলো কেনা আপনাদের? এই 6টা। এই 6টা। এটা 1,65,000।
যেটা দেখাচ্ছি আমরা ওইটা একদম সাইডেরটা 115 165 175 175 দেখাই। আর এটা কত? এটা এই পাশেরটা এখান থেকে আসো। মীরের বাজারের মাংস ব্যবসায়ী ভাইরা এই গরুগুলো কিনেছেন, দেখছেন আমরা দেখি আসলাম। এটাও কিন্তু এই মুহূর্তে চলে আসলো, এই যে এই গরুটা ভাইরা কিনে নিয়ে আসছে। মিয়া ভাই কত দামে নিলেন এইটা? এই গরুটা নাসির ভাই 47 নাসির ভাই নিয়েছেন 147,000 দিয়ে। দেখতে পাচ্ছেন তাদের রয়েছে মাংসের দোকান, তারা কিনে নিয়েছেন এখান থেকে। প্রিয় দর্শক দেখছেন এটা কিন্তু একটা পাকড়া গরু, পাকড়া গরুগুলোর চাহিদা ভালো থাকে। দেখি পাকড়া গরুটা নিয়ে আমি একটু কথা বলে আসি, যিনি নিয়ে আসছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই। এটা মিয়া ভাই নিয়ে আসছেন না? যেহেতু মাংস হিসাবে যাবে, কেমন ওজন ধরেছেন? 6 মন ধরা হচ্ছে। তবে 6 মন না হইলে হয়তো কাছাকাছি যেতে পারে না? ধন্যবাদ দর্শক। শুনলেন এই গরুটা তারা কেমন দামে ছেড়ে দিতে চায়। তবে পাকড়া গরুগুলোর কিন্তু চাহিদাটা বেশি থাকে, যে কারণে আমরা এটা দেখিয়ে দিলাম। দর্শক বলা হচ্ছে যে তারা কিনে নিয়েছেন, দেখি কোনটা কত দামে কিনলেন আমরা জানার চেষ্টা করি। এটা কিনছেন? গরু কিনুন লাগে আপনার 700 রুপিয়ে কিনা পরে, বেচন লাগে 650 টাকা করে। একটা কষা একটা গরু 10,000-12,000 টাকা লস, গোটা জব করলে 10-12,000 টাকা লস গেছে। মানে কঠিন পরিস্থিতি, আমরা খুব খারাপ অবস্থার মধ্যে আছি। এটা কত দামে নিয়েছেন? 1,06,000 টাকা। মাংস কতটুকু ধরে নিলেন? মাংস 3 মন 20 কেজি। 3 মন 20 কেজি ধরে নিচ্ছেন? হ্যাঁ। আপনাদের মাংসের দোকান কোথায়? উত্তরখান, উত্তরা। কিন্তু অনেকে তো আসলে এই যে আপনারা বলছেন যে 650, এটা আমি ওই যে ম্যারেঙ্গাহাটে গেলাম, যারা এইরকম আপনাদের মতো মাংস ব্যবসায়ী রয়েছেন প্রত্যেকেই একই কথা বলছেন আর কি। কিন্তু কিন্তু অনেকে তো আবার দিচ্ছে, তারা কি কারণ কি জানেন? আপনার একটা গরু জব করে, গরু রিজার্ট গরু কিনে আপনাদেরকে সার গরুর দামের একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। বিশেষ করে মাংস ব্যবসায়ীরা যারা গরুগুলো কিনে নিয়ে যাচ্ছিলেন সেই গরুগুলো দেখিয়ে দিলাম, বিশেষ করে বিক্রি গরু। তো দর্শক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আজ যাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো হাটে বা খামারে।